ছবিটার মধ্যে কাজ করে খাই 350 টাকা হাজিরা, তাহলে ওদের হিসাবে তাহলে এইগুলো টাকা কোনো কিছুই না। হ্যাঁ, কিন্তু ছবিটা কিন্তু সুপারহিট হয়েছে। কিন্তু আমি মানে ছবিটা যখন ঢুকাই ছবিটা কিন্তু আমি 6 মিনিট দেখছি। 6 মিনিট মানে পুরোটা দেখার সময় নেই কাজের জন্য নাকি? মানে রাত্রে তো মানে 11টার দিকে আইছিলাম, তো 11টার দিক বাজার থেকে মানে বাড়ি আইছিলাম। আসার পরে দেখি মুঝে কোনো পুষ্পা ছবিটা কোনো চালু করি, 6 মিনিট দেখছি, খুব সুন্দর ছবিটা হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো না? ভালো হয়েছে। আর পুরো ছবিটা দেখলে আমি ঘুমাই পড়তাম, আর ছবিটা তো মিনিমাম 3 ঘন্টার মতন কাছাকাছি চলে গেছে। এই কারণে চিন্তা করে দেখলাম পুষ্পা ছবিটা কিন্তু অনেক কিছু খরচ হয়েছে। ওই যেরকম জিনিসটা খরচ হয়েছে তখন সেরকম কিন্তু জিনিসটা ইনকাম করে নিতেছে। আলু অর্জুন নায়কটা সুপারহিট, সুপার মানে সবার ফেভারিট নায়ক, সবার পছন্দ, সবার পছন্দ হয় নায়ক। যখন একটা আগত ছবি খুব সুন্দর লাগেছে, মানে খুব সুন্দর ভাইরাল হয়েছে, কিয়া ছবিটা উদাহরণ ছিল, তো কোনো কিয়া অপশন না হয়। সেটা হলো কিয়া বাহুবলী ছবিটা, বাহুবলী ছবি 1, বাহুবলী 1, বাহুবলী 2, এটা কিন্তু খেলা দেওয়া না। তারপরে হিম্মত আছে, ডিজে আছে, আলু অরিজিনাল ওদেরও মানে ওদেরকে খেলা দেওয়ার কোনো কিয়া কালেক্ট কিয়া না অপশন না, না সবাইকে সমানভাবে দেখতে হবে। তা সুপারই ভালো হয়েছে ছবিটা, এই সময় সারছে মানে করোনার আতঙ্কের মধ্যে সারছে, মানুষগুলো আনন্দ ফুর্তি করতেছে, আনন্দের মাঝে ছবি দেখতেছে। এই মাঝে যদি করোনার আতঙ্কের মাঝে যদি মানুষগুলো ছবি যদি দেখে, কিন্তু আসলে মানুষের আতঙ্ক মানে ভয়টা কমে যাবে করোনার মধ্যে। মানে সবসময় আনন্দ ফুর্তি করতে মনে হবে, আনন্দের মধ্যে থাকতে মনে হবে মানুষ। কিন্তু এই ছবি মানে হলগুলোতে আমাদের কিন্তু বাংলাদেশে হল যা আছে কিন্তু ঢাকার ঠিক আছে, কিন্তু আমাদের টুনিয়াডি পাকলার হল কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা বন্ধ, এটা তো এখন গুডাউন হয়েছে, এখন গুডাউন দিয়েছে, মানে কি টাং সাং ইয়াটিয়া বানায়, খাট বানায় ইয়া করে। ওই দিন গেলাম তো দেখলাম যে ওখানে মানে গুডাউন হয়েছে, মানে গুডাউন আরও নতুন করে একতলা বানাইছে, উপরে বানাইছে, বানার পরে আরও গুডাউনটা বানায়। বলেন বলেন কথা বলেন। কথা বলবো না, ওর সময় যদি কেউ ফোন দেয় চেনা জানা নাম্বার তো শয়তানি করতেছে মানুষজনরা। ও মানে খুব ইয়া করে, মানে শয়তানি করে, মানে সবার সাথে একটু কলুস তো ইয়া তো ফ্রি মনে হয়। এই কারণে মানে ছবি কিন্তু মানুষের সবচেয়ে বেশি কি বলবো, ছবিটা এমন একটা জিনিস, আমাদের যদি মোবাইলটা যদি কোনো সময় হাতে এসে সবসময় যদি কাজ করতে মনাবে ভাই ওটা দিন, না 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 সবসময় তো কাজ করতে মনাবে না, এক টাইমে তো মানে হাসি খুশি থাকার থাকতে হবে নাকি? থাকতে তো হবে অবশ্যই, হাসি খুশি থাকার জন্য মানুষগুলো ছবি করতেছে, কোটি কোটি টাকা দিয়ে খরচ করে ছবি করতেছে, ওগুলো যদি আমরা না দেখি কেমন হয়, কেমনটা লাগে না, কেমনটা লাগে। এই কারণে আমরা চাই সবাই যদি ছবিগুলো দেখে, গান বাজনা, ইউটিউব, টিকটক, ফানি ভিডিও, এই যে তো রকমের ভিডিও মানে আছে, তারা যদি মানুষগুলো দেখে অবশ্যই আনন্দ পাবে। হ্যাঁ, ওদেরকেও মানে ছবি করার ইচ্ছা, মানে ছবি করা আরও 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 ছবি করবে পরবর্তী। যখন আলু আর্জন যখন এই যে আগ থেকে মানে সুপার স্টার হিসাবে থাকছে, মানে এখন যে আরও ছবিটা যে ভাইরাল হয়েছে, অত আরও চাহিদা বাড়ে গিয়েছে, আরও বাড়বে। তো এটার জন্য বাড়ার জন্য মানুষগুলো যদি ছবিটিকে দেখে, দেখার পরে যদি মানুষগুলো মানুষগুলোর ইচ্ছা মানে কোনো আদায় করে তুই চলতে পারে, তুই তোমাকে আমি ভালোবাসার পরে তুমি আমায় ছাড়িয়া চলে গিয়েছ, কিন্তু পিয়া তোমাকে ছাড়ায় আমি বাঁচতে পারি না, তুমি কোথায় আছো পিয়া তুমি জানো না, তোমাকে ভালোবাসার পরে আমি ঠিক থাকতে পারি না, জানো পিয়া তোমার জন্য আমার চোখে জল পড়তে হয়,
কিন্তু প্রিয়া তুমি কোথায় আছো? আমার সাথে দেখা কেন করো না? আমি খুব দুঃখিত। এই জন্য মানে এই হিসাবে যদি মানুষগুলো অভিনয়ের মধ্যে যদি কিছু মানে ফানি টানি অনেক কিছু যদি ছাড়তে পারে, কিন্তু ওদের নিজে নিজেকে ভালো লাগবে। হ্যাঁ লাগবে তো, এই ভালো লাগার পরে মানুষগুলো সবসময় আলাদা থাকবে। করোনা বলতে কোনো জিনিস মানুষকে বুঝতেই পারবে না, মানে করোনা করোনা বলে জিনিসটা বর্তমান ইয়া নাই, বর্তমান কারো মনে বর্তমান এটা নেই, মনে করে না অতটা। যখন করোনা ভাইরাস আসছে তখন মানে মানুষ হলে আতঙ্কে মানে ছটফট করতেছে। হুম, এখন মানুষ কিন্তু করোনা ভাইরাস যত দিন দিন যত বাড়ুক মানে মানুষ কিন্তু এখন